আরে সোতে স্বাগতম কলেজ ক্যাম্পাসের বিক্ষোভের সর্বশেষ উন্নয়নে পুলিশ মাসাচুসেটস অ্যারিজোনা এবং পেনসিলভেনিয়ায় আরও কয়েক ডজন ছাত্র এবং অন্যান্য বিক্ষোভকারীদের গ্রেপ্তার করেছে এটি আসে যখন বেশ কয়েকটি স্কুল এই সপ্তাহান্তে স্নাতক অনুষ্ঠানের জন্য প্রস্তুতি নিচ্ছে গ্রেপ্তারগুলি হল সক্রিয়তার একটি তরঙ্গের অংশ যা আঠারোই এপ্রিল থেকে কলেজ ক্যাম্পাসে ছড়িয়ে পড়েছে পুলিশ যখন কলাম্বিয়া ইউনিভার্সিটির একটি ক্যাম্পে অভিযান চালায় তখন বিক্ষোভের ঢেউ শুরু হয় এরপর থেকে হাজার হাজার ছাত্র ও অন্যান্য বিক্ষোভকারীকে গ্রেপ্তার করা হয়েছে চলমান পুলিশের উপস্থিতি বা শিক্ষার্থীদের বিক্ষোভের কারণে কিছু স্কুলকে তাদের স্পিকার এবং শুরুর স্থানগুলির জন্য বিকল্প পরিকল্পনা করতে হয়েছে স্নাতক অনুষ্ঠানের আরেকটি রাউন্ড এই সপ্তাহান্তে শুরু করার পরিকল্পনা করা হয়েছে ফিলিস্তিনিদের অধিকারের সমর্থনে এবং পশ্চিম তীর ও গাজা উপত্যকায় ইসরায়েলি দখলদারিত্বের বিরুদ্ধে এই বিক্ষোভ বিক্ষোভের সাথে ভারী পুলিশ উপস্থিতি দেখা গেছে এবং কিছু ক্যাম্পাসে সহিংসতা খবর পাওয়া গেছে গ্রেপ্তারগুলি নাগরিক স্বাধীনতা গোষ্ঠীগুলির সমালোচনা করেছে যারা বলে যে পুলিশ অতিরিক্ত প্রতিক্রিয়া দেখাচ্ছে এবং বিক্ষোভকারীদের অধিকার লঙ্ঘন করছে আগামী সপ্তাহগুলিতে বিক্ষোভ অব্যাহত থাকবে বলে আশা করা হচ্ছে কারণ সারা দেশে কলেজ ক্যাম্পাসে উত্তেজনা রয়েছে